নামাজ নিয়মিতভাবে আদায় না করে তাহলে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করা বা কথা না বলা কি জায়েজ হবে? হাদিসে বলা আছে, কেউ যেন তার মুমিন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা ত্যাগ না করে। উক্ত হাদিসের সঠিক ব্যাখ্যা কি? সহপাঠীরা অনেকেই 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করছেন না, আজকাল এটা খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে অনেক কারণ আছে। সেটা হচ্ছে হয়তো এরা পারিবারিকভাবে দিন শেখেনি অথবা দিনই কোনো পরিবেশ পায়নি, ফলে আজকে এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে এসে বা বিশ্ববিদ্যালয় কলেজে এসেও তাদের ভালো হওয়ার, নামাজি হওয়ার, দিনদার হওয়ার সুযোগটা সীমিত হয়ে পড়েছে আরও বেশি। সেই কারণে এদেরকে নসিহা করা যেতে পারে। সম্পর্ক ত্যাগ করে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করার মধ্যে আসলে তেমন কোনো কল্যাণ নেই। এখন আমরা জানি যে সালাত তরক করা, ইচ্ছা করে সালাত তরক করাটা কুফরি, এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আজকের অনেক বিজ্ঞ ওলামাই কেরামও বলেছেন, যারা কন্টিনিউয়াসলি সালাত তরক করে তাদের ক্ষেত্রে ইসলাম বড় কঠোর সিদ্ধান্ত দিয়েছে, সেটা সত্য। কিন্তু সেটা তো হচ্ছে ফাতাওয়ার বিষয়। আমাদের সহপাঠীরা একে অপরের জন্য মুফতি নই আমরা। আমরা কি করব, যেটা আমি বলেছি, আইয়াকুন আস-সাদিকু নাসিহান, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার সহপাঠীরা যদি সালাত না পড়ে, যদি কোনো মিথ্যা কথা বলে, যদি খারাপ কিছু করে, প্রত্যেকটা কাজের জন্য তাদেরকে নাসিহা করা। আর নাসিহা করার মূল নীতি হলো সুন্দরভাবে নাসিহা করা, এমনভাবে ইতিবাচকভাবে নাসিহা করা, প্রোঅ্যাক্টিভলি নাসিহা করা, যাতে তারা অন্তত সেটাকে মেনে নেয় বা ধীরে ধীরে মেনে নেয়। একজন নাসিহা করলে একদিনেই সব 5 ওয়াক্ত ঠিক করে ফেলবেন এমনটা তো আশা করা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন মানুষকে সত্যের পথে আনার জন্য। নূহ আলাইহিস সালামের সূরাটা একটু পড়ে দেখেন, সূরাতু নূহ, মানে তার ঘটনাটা আর কি। নূহ আলাইহিস সালামের সূরা বলতে আসলে কোরআনের, আল কোরআনে সূরা নূহের কথা আমি বলছি। তো সেখানে তিনি যে লম্বা টাইম ধরে মানুষকে নাসিহা দিলেন, দাওয়া দিলেন, কতজন মানুষ ইসলাম গ্রহণ করলো, দিনকে গ্রহণ করলো? খুবই কম মানুষ। অতএব কেউ আমার কথা গ্রহণ করুক আর না করুক, আমাদের অ্যাটিটিউড হবে তাদের প্রতি পজিটিভ, যে ভাই আসুন আমরা নিজেকে রিপেয়ার করে ফেলি, সংশোধন করে ফেলি, ভালো মানুষ হয়ে যাই, অনেস্ট লাইফ লিড করি, তাই না? এটা বলে যেতে হবে। তাদেরকে, তারা নামাজ বা সালাত তরক করছে বলে তাদেরকে সম্পূর্ণ ত্যাগ করার মধ্যে আমাদের কী ফায়দা? হ্যাঁ, সহপাঠীদের মধ্যে যারা সালাত ঠিকমতো পড়েন না, অনেক বাজে কাজ করেন, অন্যায় কাজ করেন, লাগালাগি মারামারি করেন, খুনোখুনি করেন, তাদের সাথে আড্ডা দেওয়া, এটা ত্যাগ করতে হবে। তাদের সাথে উঠা বসা, এটা ত্যাগ করতে হবে। তাদের সাথে একসাথে বসে গসিপ করা, মজা করা, লাফালাফি করা, এটা ত্যাগ করতে হবে। কারণ আদ-দীনু আলা মারই খালিলিহি, ওই জায়গাটা, এই হাদিসটা যেটা আমরা আসলে আজকের ডিসকাশনে তুলে ধরেছি, এই হাদিসটা এটা মানে অ্যাপ্লিকেবল। কারণ আপনি যখন বন্ধুদের সাথে উঠা বসা করবেন, আড্ডা দিবেন, মজা করবেন, লাফালাফি করবেন, খেলাধুলা করবেন, তখন সেই বন্ধুদের খারাপ স্বভাবটা আপনাকে পেয়ে বসবে। তাহলে এই ক্ষেত্রে যতগুলো কাজ আপনাকে আসলে তাদের মতো করে ফেলবে, ততগুলো কাজ আপনাকে ত্যাগ করতে হবে, তাদের সাথে বিভিন্ন অ্যাফেয়ার্স আপনাকে ত্যাগ করতে হবে। তবে আপনি এর মধ্য থেকে সুযোগ নেবেন ওটা, যাতে করে তাদের সাথে আরেকটা ইন্টারাকশন রাখা যায় ফর দাওয়া পারপাস। তাদের ভুলগুলো, তাদের দিনের যে বিরুদ্ধাচারণ, শরিয়তের সীমারেখার লঙ্ঘন, এগুলোকে রিপেয়ার করার জন্য আপনার আমার কিছু প্ল্যান লাগবে। তাহলে সর্বতোভাবে যদি ত্যাগ করা হয় তাহলে তো সেই সুযোগই থাকবে না। অতএব আমার মনে হয় কোন কোন জায়গায় আমরা তাদেরকে ত্যাগ করব এবং কোন কোন জায়গায় তাদেরকে আমরা নিজেদের কাছে রাখব, আমরা তাদেরকে মানে ক্লোজ একটা রিলেশনের মধ্যে রাখব, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে বের করতে হবে।